वेलकम बंधुरा दुआरे सरकार कैम्पे अपनारा खाद्य साथी स्कीमेर जो रकम रेशन कार्डर फर्म आछे प्रत्येकटा फर्मेर आवेदनपत्र आपनारा अवश्य पूरण करे जमा करते पाच्छेन। एछाड़ा अपनारा चाहले अनलाइनेओ फिल आप करे जमा करते पाच्छेन। से होते पारे ट्रांसफारेर क्षेत्रे रेशन कार्ड किंबा रेशन कार्डे कोनो रकम भूल थाकले सेई भूलगुलो संशोधन करा थेके शुरू करे एमन कोनो परिवार जादेर एखोनो पर्यन्त रेशन कार्ड हयनि डिजिटाल रेशन कार्ड ताराओ आवेदन करते पाच्छेन। बा किछु परिवार एमन आछेन जादेर रेशन कार्ड हये गियेछे किन्तु किछु मेम्बारे रेशन कार्ड एखोनो बाद आछे बा बाच्चादेर रेशन कार्ड करते बाकी आछे। तो ये समस्त लेफ्ट आउट फैमिली मेम्बार्स के अपनारा किभाबे एड करबेन निजेर परिवारे बा नतून परिवारेर जन्य एकेबारे न्यू अप्लाई करबेन डिजिटल रेशन कार्ड पावार जन्य ट्रांसफारेर जन्य किंबा कारेक्शनेर जन्य सब रकम क्षेत्रे किन्तु आलादा आलादा फर्म आछे आवेदनपत्र आपनाके पूरण करते हबे। तो ये समस्त आवेदनपत्र निये आपनादेर मने अनेक क्वेरिज आछे अनेक कोश्चिन आछे। तो এজন্যই আজকের একটা একেবারে বাংলা প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে একটা বাংলা প্রতিবেদন শেয়ার করতে চাই যার মাধ্যমে আপনাদের সব রকমের কোয়ারিসের সলিউশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই জন্য আমি ফ্যাক অন দুয়ারে সরকার এই যে লিংক দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। সাধারণত যে সমস্ত প্রশ্নগুলো থাকে প্রত্যেকটা ব্যক্তির মনে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা এখান থেকে দেখে নেব। এই জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু ডাউনলোডের অপশান দেবে। তো আমার যেহেতু এটা অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এখানে ডাউনলোডে আর ক্লিক করছি না, একেবারে এটাকে ওপেন করছি। আমরা এই পিডিএফ থেকে এক এক করে প্রশ্ন বাজবে এবং তার উত্তরগুলো এই সাইডে আমরা দেখব। তো প্রথম প্রশ্ন করা হচ্ছে যে দুয়ারে সরকার ক্যাম্পে খাদ্যসাথীর আয়ত্তাধীন কোন কোন পরিষেবা উপলব্ধ। আমি যেগুলো বলছিলাম নতুন পরিবারকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের আওতায় নিয়ে আসার জন্য আবেদন করতে পারি আমরা 3 নম্বর ফর্মে। 2 নম্বরে পরিবারের কিছু সদস্য যদি ডিজিটাল রেশন কার্ড না পেয়ে থাকে তবে তার জন্য আমরা আবেদন করতে পারি 4 নম্বর ফর্মের মাধ্যমে। এবং রেশন কার্ডের তথ্য সংশোধন করার আবেদন মানে কারেকশন সেটার জন্য ফর্ম নম্বর 5। তারপরে 4 নম্বরে রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন যেখানে 3 ধরনের আলাদা আলাদা ফর্ম আছে, ফর্ম নম্বর 6 পুরো পরিবারের জন্য, ফর্ম নম্বর 13 পরিবারের কিছু মেম্বারদের জন্য এবং ফর্ম নম্বর 14 যদি বিবাহ পারপাসে রেশন দোকান পরিবর্তন করতে হয়। 5 নম্বরে মৃত্যু বা অন্য কোনো কারণে যদি রেশন কার্ড আমরা সারেন্ডার করতে চাই, সমর্পণ করতে চাই সেক্ষেত্রে ফর্ম নম্বর 7 এবং বিকল্প ডিজিটাল রেশন কার্ড পাওয়ার আবেদনপত্র ফর্ম নম্বর 9 মানে ডুপ্লিকেট, মনে করেন আপনার রেশন কার্ড হারিয়ে গিয়েছে নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে 9 নম্বর ফর্ম আমরা আবেদন করব। এবং জেনারেল ক্যাটাগরি রেশন কার্ড পাওয়ার জন্য আবেদনপত্র যেগুলো আমরা আইডেন্টিটি প্রুফ হিসেবে ব্যবহার করতে পারি ভর্তুকিহীন যার মাধ্যমে আমরা রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবো না তার জন্য ফর্ম নম্বর 10 এবং সর্বোপরি ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল নম্বরের সংযুক্তিকরণ ফর্ম নম্বর 11। তো এই সমস্ত ফর্মগুলো কিন্তু আমরা দুয়ারে সরকার ক্যাম্পে আমরা পাবো, সেখান থেকে আমরা ফিল আপ করে জমা করতে পারবো। এবারে আরও কিছু প্রশ্ন আমরা দেখে নেবো এখান থেকে যেগুলো সবার মনেই থাকে। যেমন আমার পরিবারের কোনো রেশন কার্ড নেই, আমি কোন ফর্মে আবেদন করবো? এক্ষেত্রে অবশ্যই আমরা ফর্ম নম্বর 3 আবেদন করবো। এরপরে আমার পরিবারের কিছু সদস্যের এখনও রেশন কার্ড হয়নি, আমি কোন ফর্মে আবেদন করবো? যেটার জন্য বলছিলাম প্রথমে আপনি লেফট আওয়ার ফ্যামিলি মেম্বার্সকে অ্যাড করার জন্য ফর্ম নম্বর 4 অ্যাপ্লাই করবেন অবশ্যই গ্রাম এবং শহর উভয়ের ক্ষেত্রেই। তারপরে এখানে দেখুন আরও কিছু প্রশ্ন আছে, ফর্ম 3 ও 4 জমা করবার সময় ফর্মের সাথে কী কী ডকুমেন্টস আমরা দেব? তো এখানে দেখুন আবেদনকারীর বয়স যদি 5 বছরের বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আধার কার্ডে জেরক্স দিতে হবে এবং কম হলে কিন্তু সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট জেরক্স দিতে হবে। আর আধার কার্ডে যে ঠিকানা আছে সেই ঠিকানা ছাড়া যদি অন্যত্র আপনাদের ঠিকানা হয়, বসবাসের ঠিকানা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা অ্যাড্রেস প্রুফ দিতে হবে, পাসপোর্ট, বিদ্যুতের বিল, পোস্টপেড মোবাইল বিল, ড্রাইভিং লাইসেন্স কিংবা ল্যান্ডলাইন ফোনের বিল আপনাদেরকে দিতে হবে। এবং আবেদনকারী নিজের বা তার পরিবারের কোন সদস্যের একটা অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার, বৈধ মোবাইল নাম্বার দিতে হবে। এটা হচ্ছে 3 নম্বর ফর্মের জন্য। এরপর 4 নম্বর ফর্মের জন্য আমরা কী দেবো? পরিবারের প্রধান বা অন্য যে কোনো সদস্যের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স দিতে হবে। 5 বছরের বেশি হলে অবশ্যই আধার কার্ড এবং কম হলে কিন্তু জন্ম সার্টিফিকেট দিতে হবে। এবং পরিবারের সবাই যাদের ডিজিটাল রেশন কার্ড আছে তাদের সবার আধার কার্ডের জেরক্স দিতে হবে এবং একটা অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে। এরপর আমার রেশন কার্ডের তথ্য সংশোধন করার প্রয়োজন, সেক্ষেত্রে কী করবো? অবশ্যই 5 নম্বর ফর্ম আবেদন করব। তো বন্ধুরা এই 3, 4, 5 প্রত্যেকটা ফর্ম নিয়ে কিন্তু আলাদা আলাদাভাবে ভিডিও আপনারা এই চ্যানেল অবশ্যই পেয়ে যাবেন। ডিজিটাল রেশন কার্ড বলে একটা প্লেলিস্ট এবং দুয়ারে সরকার বলে আরও একটা প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া আপনারা সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য আবেদনপত্র কীভাবে পূরণ করবেন সব কিছু ভিডিওর লিঙ্ক কিন্তু আমি সেট করে রেখেছি, আপনারা অবশ্যই এই প্লেলিস্ট এবং ভিডিওগুলো দেখে নেবেন। এরপরে দেখুন ফর্ম নম্বর 5 জমা করার সময় ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দেবেন সেটা যদি আপনি জানতে চান অবশ্যই এখানে উত্তর আছে। বর্তমান ডিজিটাল রেশন কার্ডের একটা জেরক্স দিতে হবে এবং আধার কার্ডের জেরক্স আর বয়স 5 বছরের কম হলে অবশ্যই
বার্থ সার্টিফিকেট দিতে হবে এবং সংশোধনের সমর্থনে অবশ্যই ডকুমেন্ট দিতে হবে, যেমন ভোটার কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, ব্যাংকের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পরিবারের সবারই কিন্তু আধার কার্ডের জেরক্স দিতে হবে এবং আবেদনকারীর নিজের বা তার পরিবারের কোনো সদস্যের একটা মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে আমার রেশন কার্ডে এখন যে রেশন দোকানে আছে সেখান থেকে অন্য রেশন দোকানে নিয়ে যেতে চাই, আমি কোন ফর্মে আবেদন করব? আপনি ফর্ম নম্বর 6 যেটা বলছিলাম, পুরো পরিবার যদি অন্যত্র চলে যান, অন্য রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই ফর্ম 6 আপনারা আবেদন করবেন এবং পরিবারের কিছু মেম্বার, মানে মনে করুন 2 বা 3 মেম্বার, সব মেম্বার না, সেক্ষেত্রে 13 ফর্ম এবং বিবাহজনিত কারণের জন্য সেক্ষেত্রে কিন্তু 14 ফর্ম ফিল আপ করতে হবে। এই বিষয়ে ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এরপরে ফর্ম নম্বর 6, ফর্ম নম্বর 13 এবং ফর্ম নম্বর 14 জমা করবার সময় ডকুমেন্টস কী কী দেবেন? বর্তমান ডিজিটাল রেশন কার্ডের জেরক্স, আবেদনকারীর আধার কার্ডের ফটোকপি, পরিবারের বাকি সদস্যের আধার কার্ডের ফটোকপি এবং ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, রেজিস্ট্রেশন কপি যদি আপনারা বিবাহজনিত কারণে রেশন দোকান পরিবর্তন করতে চান। এরপরে আমার পরিবারের এক বা একাধিক রেশন কার্ড আমরা সমর্পণ করতে চাই, মানে সারেন্ডার করতে চাই, সেক্ষেত্রে আমরা ফর্ম নম্বর 7 অবশ্যই আবেদন করব। ফর্ম নম্বর 7 জমা করার সময় আমরা ডকুমেন্টস দেবো ডিজিটাল রেশন কার্ড এবং মৃত্যু শংসাপত্র, ডেথ সার্টিফিকেট, সেটা হতে পারে শ্মশান কার্ড কিংবা গোরস্থানের শংসাপত্র। এরপরে যদি রেশন কার্ড হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে বিকল্প রেশন কার্ড পাওয়ার জন্য আমরা কোন ফর্মে আবেদন করব? লেখা আছে এখানে পরিষ্কার, ফর্ম নম্বর 9 কিন্তু আমাদেরকে আবেদন করতে হবে, যার ভিডিও অবশ্যই এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। ডকুমেন্টস আমরা সেক্ষেত্রে কী দেবো? ফর্ম নম্বর 9 সঙ্গে ডিজিটাল রেশন কার্ডের জেরক্স দেবো, রেশন কার্ড যদি নষ্ট হয়ে যায়, হারিয়ে যাওয়া রেশন কার্ডের ফটোকপি দেবো যদি থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে পরিবারের অন্য কোনো সদস্যের রেশন কার্ডের জেরক্স দিতে পারি যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে পরিবারের সকল সদস্যের অবশ্যই আধার কার্ডের জেরক্স দেবো, 5 বছরের কম হলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জন্ম সার্টিফিকেট জেরক্স দেবো। এরপর আমার ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের প্রয়োজন নেই কিন্তু আমি রেশন কার্ড পেতে চাই, আমি কোন ফর্মে আবেদন করব? আপনি ফর্ম নম্বর 10 আবেদন করবেন। এই ফর্মে আপনি আবেদন করলে কিন্তু সেক্ষেত্রে আপনি কোনো খাদ্য সামগ্রী পাবেন না, কিন্তু সেটাকে আধার কার্ড, ভোটার কার্ডের মতো আপনারা আইডেন্টিটি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং আবেদন করার জন্য এক্ষেত্রে আপনার রেশন কার্ডে জেরক্স দিতে হবে, 5 বছরের বেশি হলে আধার কার্ড দিতে হবে বয়স, এবং 5 বছরের নিচে হলে জন্ম সার্টিফিকেট জেরক্স দিতে হবে। এরপরে দেখুন, আমি আমার রেশন কার্ডের সাথে আধার নম্বর সংযুক্ত করতে চাই, আমি কীভাবে করব, আমি কেন করব, সকল রেশন কার্ডধারীকে কী করতে হবে এবং আমি কোথায় গিয়ে করতে পারি সংযুক্তিকরণের কাজ, প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমরা এখানে দেখব। আপনি রেশন কার্ড, আধার কার্ড এবং পরিবারের পক্ষ থেকে একটি চালু থাকা মোবাইল নাম্বার নিয়ে সশরীরে হাজির হবেন। বায়োমেট্রিক প্রমাণীকরণের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই আপনার রেশন কার্ডের সাথে আধার নম্বর এবং মোবাইল নম্বর সংযুক্ত করা হবে। এই মোবাইল নম্বরে আপনি নানা রকম তথ্য পাবেন। আপনি এটি করবেন যাতে আপনার বরাদ্দ রেশন দ্রব্য আপনার পরিবার ছাড়া অন্য কেউ তুলে নিতে না পারে, খুবই ভাইটাল পয়েন্ট। দেখুন, এটা করা হচ্ছে যার প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে আপনার রেশন সামগ্রী আপনি সংগ্রহ করতে পারেন। সকল ভর্তুকিযুক্ত রেশন উপভোক্তাকেই কিন্তু করতে হবে, কিন্তু যারা জেনারেল রেশন কার্ডধারী আছেন তাদের কিন্তু এই সংযুক্তিকরণে কাজ করার প্রয়োজনীয়তা নেই, কারণ যেহেতু তারা রেশন সামগ্রী সংগ্রহ করবেন না। এরপরে আপনি ইকেওয়াইসি করতে পারেন, কোথায়? দুয়ারে সরকার ক্যাম্পে, বাড়ি বাড়ি গিয়ে যে আধার সংযুক্তিকরণ হচ্ছে তাতে, রেশন দোকানে, খাদ্য ও সরবরাহ দপ্তরের পরিদর্শকের অফিসে এবং বাংলা সহায়তা কেন্দ্রেও আপনারা কিন্তু লিঙ্ক করাতে পারবেন। এরপর আমরা দেখে নেব শেষ প্রশ্ন, দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা করা সম্ভব হচ্ছে না, আমি আর কোথায় কোথায় জমা করতে পারি? তার আগে এখানে আমরা এই কতে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখব। RKSY-2 বা জেনারেল যে কার্ড, ভর্তুকিহীন যে কার্ড, সেই কার্ডকে আমরা যদি RKSY-1 কার্ডে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফর্ম 8 জমা করতে হবে, ফর্ম 8 ফিল আপ করে জমা করতে হবে। এবং এই সমস্ত ফর্মগুলো কিন্তু আমরা চাইলে দুয়ারে সরকার ছাড়াও বাংলা সহায়তা কেন্দ্রে এবং অনলাইন কিংবা অফলাইনে আমরা ফর্মটা জমা করতে পারবো। তো বন্ধুরা, এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও, আপনাদের সঙ্গে সমস্ত ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনি উপকৃত হবেন। ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করবেন, আপনার একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেশন দেয়, তাই অবশ্যই লাইক করুন, শেয়ার করতে থাকুন। যারা এই চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং ডেসক্রিপশানে থাকা লিঙ্কগুলো অবশ্যই চেক করবেন।